আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এগুলো চিংড়ি মাছের খোসা। খোসাগুলোকে না ফেলে দেখো কীভাবে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করি। এখানে একটু মুসুরির ডাল, একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর দেবো কাঁচা লঙ্কা, রসুন, লাগবে একটু নুন, হলুদ আর ভাজার জন্য তেল। চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে আমি পাটায় বেটে নেবো। শিলনোড়ায় ভালো করে আমি চিংড়ি মাছের খোসাগুলো আর তার সাথে ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম, একসাথে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে। এবার দেবো স্বাদ মতো নুন, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো। আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানালে খেতেও সুন্দর হয় এবং মুচমুচে হবে। গরম ভাত দিয়ে তো বেশ দারুণ লাগে খেতে। মাখাটা দেখো হয়ে গেছে আমার, হ্যাঁ ভালো করে আমার মাখা হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা দেখো গরমও হয়ে গেছে। এবার ভাজার জন্য তেল দিলাম, সর্ষের তেল দিয়ে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার বেটে রাখা পেস্টগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে নেবো যাতে পুড়ে না যায়। গ্যাসটা মিডিয়াম করে রাখলে ভেতরটা বেশ ভালো ভাজা হবে। দেখো এক পাশ লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নেবো, উল্টে দেবো। একটু সময় অপেক্ষা করতে হবে উল্টো পিঠ হওয়ার জন্য, তাড়াহুড়ো করে ভাজলে হবে না, তাহলে পোড়া লেগে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, একটু বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। গ্যাসটা এখন একটুখানি বাড়িয়ে দিয়েছি, বড়গুলো আমার হয়ে গেছে ভাজা। এবার তুলে নেবো, দেখো ওপাশটাও হয়ে গেছে। এপাশটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেশ সুন্দর লাল হয়েছে, লাল লাল করে ভেজেছি, এটা মুচমুচে হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।